আমার মা বোন যারা যারা এগুলা দিচ্ছেন এটা আসলে মহাব্বতের বিষয়, অনেকে সমালোচনা করে মাহফিলে মুরগা আনানোর দরকার কি, আর নাই কিয়া নাই দেখে তো মুরগাটা ফাটাই দিচ্ছে, ঠিক না ও? এটা দিয়ে তখন বাগদানা মাইকের সামনে আইলে যে আল্লাহ কর কি বুঝলেন, আলহামদুলিল্লাহ কর, আল্লাহ পাক যেন তাদের দান গুলার কবুল করে, জোরে কোন আমিন। মুরগে এবছর যে বেডি একটা দিব, হরে হরে এটা হরে মাইরে দেব। নাম কিটা? মোসানা বেগম। আরেকজন মা দিছে 100 টাকা, মারহাবা। এরে একটা হোলাইন দিয়ে আর কষ্টটা কমা, 100টা দিয়ে দিবি নাকি? আসছি একজন একজন ফুডাই লাস্তা ইয়ো কাকা আমনে দিবেন নি? সাফিয়া বেগম, আমার মা সাফি। এ কালিমা তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে হরফ আছে 24টা। কয়টা? 24টা। 24টা হরফের মহাব্বতে 24 জন ভাই সাহেব ওই ফুরকানিয়া মাদ্রাসার জন্য ফয়জন 1 বছর পরে দিবেন, অথবা নগদ দিবেন, অথবা 6 মাস পরে যখন ইচ্ছা তখন দিবেন। 1000 টাকা দিবেন, 1 নাম্বার কে দিবেন? খাতা কলম কার কাছে? লেখা শুরু করেন কাকা। আপনি বইয়েন, আপনি বলুন, আপনার নাম বলেন, আপনি উপরে আইয়েন। নাম কাজল মিস্ত্রি, বাড়ি কো? নগদ না ভাই, বাকি ধনীশ্বরের কাজল মিস্ত্রি সাহেব, ওনার আম্মার জন্য 24 জনের জন্য সমানে দেওয়া করেন। আমরা রাগ করেন না, আমার কালেকশনের সিস্টেমটা এটা, আমি ফয়জনে ফকের তে ঝাড়িয়ে দিয়ে বের করে এলাম, তবু কেউ কথা কইতে দিত। একজন কাজল মিস্ত্রি, 2 নাম্বার কে দিবেন তার জন্য খাস করে দেওয়া হবে। আপনার নাম কোন একটু বাড়ি কো? ধনীশ্বরের দুলাল ভাই, এক নাম্বার। আচ্ছা এই লেখা কেডা, লেখা কেডা লেখতে আছে, আমার দিকে চান, আমরা কেউ কথা কই না, আল্লাহ বলে দুলাল। এরপরে চুরি খন্দকার বাড়ির উমর ফারুক, এরপরে কারণ 4 নাম্বার হ্যাঁ দাঁড়ান, বারিক ভাই ধনীশ্বর, নাম কি? শামিম। আরে মিতা মানুষ, শামিম ভাই ধনীশ্বর ভুইয়া বাড়ি হাদি বাড়ি, ধনীশ্বর হাদি বাড়ি, শামিম 2000 টাকা। রুবেল ভাই ফেনুয়া বাদশাহ, ফেনুয়া মেম্বার। আচ্ছা উনি ওনার আম্মার জন্য দোয়া চাই, উনি নগদ দিতে 1000। এরপরে কে দিবে 1000 টাকা? 24 জন থেকে কালিমা তো এবার 24 শরফের মহাব্বতে 24000 টাকা নিব। মাশাল্লাহ হ্যাঁ বেটা, ও হ্যাঁ কিমনে কো আনতাম নি হুজুর, হ্যাঁ এবার ঠিক আছে। আপনার হাতে টিয়ে আছে, এর লাগে আপনার বয় রাখছে, এবারও দিব। আর তো যা আপনার দাঁড়িয়ে রাখছে কেন বুড়ো হয়েছে, আপনার বিয়ারও সাইডটা করান যাবো। এরপরে কে দিবেন বলো হুজুর? আমি দেব 6 নাম্বার কেন? 1200 টাকা হইব, 1 বছর পরে দিয়ে অসুবিধা নাই, শুধু 1000 টাকা দিবেন হুজুর। আমার আম্মার লাগে দোয়া করেন, আব্বার লাগে দোয়া করেন, ব্যবসার লাগে দোয়া করেন, রোগ বালা মুসিবত থেকে মুক্ত চাই। ধনীশ্বরের হাবিবুর রহমান নগদ দিছে 1000, মার হাবাই লিখছেন। এরপরে কে দিবেন বলে হুজুর? আমার মা নাই, আমার বাপ নাই, আম্মা আব্বা লাগে দোয়া করেন, অথবা বাচ্চা আছে। হাফ ডাক্তার মন্নান সাহেব চুরি নিবাসী 1000 টাকা, মার হাবা পরেন। আমি দেশে যান না বিদেশ, বাড়ি কো? আপনি ধনীশ্বরের মাহফিল সব এনে দিয়ে লাইতেছে, আলহামদুলিল্লাহ কোন জোরে, তাহলে বোঝা যায় এই এলাকার ফাঁসের মানুষ যারা আছে মোটামুটি তারা মিল্লা দিল্লাই আমরা কুমিল্লা। নাম কি? জসিম ভাই ধনীশ্বরের 1000 টাকা। এরপরে কে দিব? এরপরে কে বলো হুজুর? আমার আম্মা আব্বা লাগিয়া ব্যবসার লাগিয়া রোগ বালা মুসিবত থেকে মুক্ত আছে, 1000 টাকা দিব। বাহি দেন বাহি, অসুবিধা না, বাহি নিব আমরা, না নগদ দিন না থাকলে নগদের টলব কাকা। আমরা তাদের এনে নাম দিব না, আসেনি না, কথা লাগবে লেগেছে
মনে নাই আচ্ছা দেন নাম মনে নাই আমার নাম কিটা নুরুল ইসলাম কাকার কাছে কাটাদানি ফাঁসু দিয়ে দিছে আপনার লাগে দোয়া হইতাছে গো আরেক মহিলা দিছে 100 মারহাবা আরেক ফোলা দিছে 100 টাকা মারহাবা দাও তোমার 100 রাখো আচ্ছা 100 টাকা দিছে রাখো কি আচ্ছা এ 1000 টাকা কইরা বাদ দেন 500 টাকা কইরা দিবেন বলো যাই 500 টাকা ওই আমার একটা লেহি কাকা আপনার নাম কি তালুইন নাম কি তা নাম কি দেখো নাম কি তা রফিকুল ইসলাম তালুকদার উনি 1000 2000 কেডা কোন ফেনুয়া কি বাড়ি কইলো ফেনুয়া মিরাবারের কাসেম ভাই দিছে 2000 টাকা মুশকিপুরের লোকমান ভাই উনি দিবেন 500 টাকা এরপরে কে দিবেন 500 500 কইরা এ এলাকার নাতিন জামাই রুবেল আহমেদ 5000 টাকা মারহাবা লেখেন হয়তো হলা না ইয়ে মাশাআল্লাহ তারা শুধু মনে করছে খেলাধুলা লয়ে পাগল তারা দিয়ে দইল আইও ইন্ডিয়া আইও ইন্ডিয়া সামনে আইও ইন্ডিয়া দেন মিরাজ তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়ে দান করছেন 1000 টাকা শাহপুরান দার করছেন 500 টাকা নগদ এগুলা আলে হাত দরকার না আল্লাহ কবুল করো মিরাজ আর শাহপুরানের মনের আশা পূরণ করো জোরে কোনা আমি এরপরে 500 টাকা এক বছর পরে দিবেন 5 মাস পরে 6 মাস পরে 2 মাস 1 মাস পরে দইন না এরও কাজ করে দো হইবো কাকা তারা মনে করছে নগদ নগদ না তো ভাই দম যে ভাদিম ভাই তার আম্মা বার জন্য দোয়া চেয়ে 500 টাকা মার খাবা হ্যাঁ রাসেল রাসেল ভাই ফেনুয়ার 1000 টাকা নাম কি তার দেলোয়ার ভাই শালু কে নিবাসী 500 টাকা 40 টাকা দিতে বিল লাগে কোন বাড়ি শালু কে কোন বাড়ি হাজি বাড়ি আদম আলী মেম্বর 2000 টাকা দিব বাকি মারহাবা কন আমার নাম কি ফেনুয়ার সজীব আহমেদ দিব 2000 মারহাবা এরপরে কে দিবেন বলো হুজুর 500 টাকা দেন মাহবীরে 500 টাকা দেওয়ার মতো আছে কি চুরি নিবাসী মিদান ভাই নগদ দিছে 500 টাকা মারহাবা হ্যাঁ বাড়ি গো ফেনুয়া নিবাসী জহির ভাই দিবেন 1000 টাকা মারহাবা তামারু ঠান্ড হয়ে দেবো সাইয়ান তাড়াতাড়ি করো মোটামুটি 12টা 10 বেজে গেছে ফলাইন এর আবার তবরুক আমি তবরুক না আমি চেন না দিলে ফলাইন বইয়ে থাকতো না দেখ গেব এরপরে নাই 500 টাকা দেওয়ার মতো 18 নম্বর হইছে 7000 টাকা আছে না হইছে এই বে 24 জন হয়ে গেছে 2000 টাকা করে দুইটা আছে না ওই যে 24 জন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি বইও না তুই কর নাই ওয়ালা আলি সাইয়্যিদিনা
আপনারা জবান খুলে বলেন আমরা কার বান্দা আল্লাহ আল্লাহ কয়জন একজন অস্বীকার করলে ঈমান থাকব নি কালিমা তৈয়বা আল্লাহর নামের লগে নবীর নাম আছে না নাই আল্লাহ এবং নবী মিলা কইছে কয়জন সবাই হাত তুলে কোন কয়জন আল্লাহ এবং নবী মিলা কইছে কয়জন এ দুইটা আঙ্গুল বিসমিল্লাহ কইরা ফকেটে ঢুকান যে জাফরান মাদ্রাসা লাগে 10 টাকা 5 টাকা 1 টাকা পারলেও মাদ্রাসার জন্য দেন যে জাফরান হাত দেন ফকেটে যে জাফরান এ ঢুকান প্রত্যেক কাতারের মাঝখান থেকে একজন একজন ওঠেন সুমুরি সুরি নিবাসী কবির ভাই দান করেছেন 500 টাকা 1000 টাকা কবির সুমুরি লেখেন কোনটা লিখতাম এটা দিছে কাটা এটা রাসেল ভাই 500 টাকা দিছেন নগদ সোহাগ কুমিল্লা কুমিল্লার সোহাগ ভাই দান করেছেন 1000 টাকা হুন্ডামিকার সোহাগ ভাই বাতিজা মিজান মেয়ে পরীক্ষা দেয় নগদ দিছে 1000 টাকা মারহাবা লং যে জাফরান দেন আর দেন ও পকেটে আর দিয়েন সাহেব নিজের পকেটে দিয়েন পাঞ্চের পকেটে দিলে বিটা খাবেন দিফন ভাই 100 টাকা মারহাবা দক দক এডি দক নাম কোন লাগবে এমন কোনো কথা নেই রেহানা বেগম দিবে 1000 টাকা মারহাবা লন লন দেখেন এ টিয়া দিয়ে নেন থুপ দো মানছে দেহ এনে রাখতো দো কাকা দেন নাই না হেলান কই ওই যাচ্ছে সাইস আব্বা তার টাকা লই আসো কই দিকো কি দিয়া দেহা দেবো এনে সব রাখেন কি এতলা মানুষ দেখলাম কি হলো এ রুমাল ডি কই বিল্লাল হোসেন চুমুরি নিবাসী 500 টাকা মারহাবা এটা একবার কইছি লোকমান হোসেন ফেনুয়া লোকমান হোসেন ফেনুয়া নিবাসী দান করে দিবেন 1000 টাকা আল্লাহ কবুল কর আল্লাহুম্মা আমিন হোসেন ফেনুয়া নিবাসী দান করবেন 1000 টাকা মারহাবা রিফন ভাই নানির জন্য দোয়া চাই আর আগে দিছে 100 টাকা এখন দিছে 100 টাকা আল্লাহ কবুল করো আমিন কি ও টি আইডি কই কেন এনে না ডালো কোনা নে পিসির দিকে লই আনে কি টাকা টি আইগো কোনা এডি দেন আমরা এনে নিছি একবার মনে কষ্ট নিয়েন না এ আব্বা আমি মাঝে মাঝে দমক কমক এডি আব্বা না না রক্ত একটু গরম মাদ্রাসা লাই তো কালেকশন হয়ে জানো এর সব আপনার টাকা এদের নিজের টাকা না এগুলো সব দানকারীদের টাকা আল্লাহ প্রত্যেকের দান কবুল করো আমিন কর হ্যাঁ দেখছেন কি এডি হরে বাস করিয়েন কাকা থাক রুমাল লও তো লও এডি লও ভালো করি আর কইও আর আছে তো আপনারা আমার সাথে সবাই করেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো আওয়াজ নাকি স্পিকারে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম এ বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা হরফ আছে কোন কয়টা 19টা জোরে কয়না কয়টা 19 হরফের মহব্বতে 19 জন মানুষ তা মুই 100 টাকা কইরা নগদ দিবেন নগদ 100 কইরা দিবেন প্রথম কে দিবেন 100 দেন নগদ 19 জনের লাগি খাস করে দেওয়া হবে নগদ দিবেন আমার হাতে 100 টাকা কইরা দেন আল্লাহ কবুল করো 100 19 জনের থেকে লমু 19 হরফের মহব্বত দেন তিনজন হ্যাঁ দেন আইও কোন না তোমারটা দাও আনো 19 জন দিবেন 100 টাকা কইরা একবার দিবেন ফয়জন আবাদ দেন এটা নবীর ঘর মাহফিলের নবীর ঘরের মাদ্রাসার জন্য আইগুন মোহরে কোনারে মাশাআল্লাহ দেখছিনি কত কষ্ট করে এবেটা রাতে দিবেন ওরা দিতে পারবেন নি মাহফিলে তাবারু করলে আপনারা ওরা কান্দে লইছে দেন আনেন 100 টাকা কইরা মুরব্বি ফকরে আর দেন তাকে দিও বান্তো কইছিন দেন হরি থাক একটা বস্তাতে কি হইব এটি দেখাইতাম ননি আচ্ছা তোয়াল্লা রসো উড়ান রান এরিয়ান কামাল হোসেন দিবে 1000 টাকা মারহাবা জামাল হোসেন আরে খোদা কোন দিয়ার খুশ কোন দিয়ার আনে নি মারহাবা দ 19 জনে তো নারে এলাকার মা বইন আপনারা কোনা নেগো হেতারা টিয়া এগুন রাখছে যে এটি কিন্তু দেখেন তেল্লা সোরা কাটবো বালিশের তলে টিয়া রাখলে
মাহফিলের 100 টি হাড়ার নাম নেরা অনেক একটা মায়ের নাম হুনি নয় হুনচি তো একটা নাম কি জানি কইছি রেহানা বেগম রেহানা বেগম কইছিলাম শুধু আর একটা হইলো 100 টাকা কইরা লইছি মুরগা ডি মুরগা তো দুইটা দিছে ডিম ডুম তো দেন নয় ডি আর কোয়ারা রাখছেন কেন আচ্ছা মুরগার বাচ্চা হইবো ইয়াল্লা লয়ে দেব বাচ্চা ডিম ডিম লাগতো না আই কিন্না নে মশবিজা কি দিবি কইও 1 2 3 4 5 6 7 ইও শেষ কষ্ট দিয়েন না হোলান্ডির মনটা হুর হুরাইতেছে মুনাজাত একটার আগে শেষ হইব নি চিন্তা করে খেলাটা চাইতে ফেনুয়ার দশিম ভাই দিব 1000 টাকা মারহাবা কিটা কোনা নে কত 600 নি তো 7 এর 713 13 হইছে ইরো হুজুর এটা গরীব মহিলা দুইজন সুমি মাফিয়া রেন ভাড়া থাকে সুমি মাফিয়া তারা দুইজন ভাড়া থাকে তবুও তারা দুইজনে মিলে দিতে 200 টাকা মারহাবা কি লে আলাদা 19 জনের দুইজন হে তারা 19 জনের দুইজন ঠিক আছে 16 জয়নাল ভাই দিবে 500 মারহাবা ওরে জয়নাল আব্দিন হইল গো বন্দি এ জিদার জেলখানায় মহরমের 10 তারিখে মহরমের কি গটাইলেন রব্বানা আরে কি গটাইলেন রব্বানা শুনিলে তার ঘটনা আর মাত্র দুইজন মানুষ দরকার বইও টিয়া লয়ে লই আর 200 টিয়া লাগবো 1700 টি হইছে 19 জন 19 জন ঘুরাইতাম দনিশ্বর আইলে ইনশাআল্লাহ হোনামো দনিশ্বর 2 তারিখে যাইও আরে বইয়েন আজ যখন আইলে কালকে আমরা না দনিশ্বর যাইতাম না দনিশ্বর আইলে আরে বইও 200 দেন সবাই ধরে কন মারহাবা মারহাবা গজল কইলে আর পাঁচ জনে 500 টাকা দন লাগবো মাদ্রাসার লাগিয়া হ্যাঁ আমরা বেগম দিছে 100 টাকা মারহাবা সুফিয়ান ভাই ফেনুয়া নিবাসী উনি দিবে 1000 টাকা মারহাবা আর পাঁচ জন যদি 100 টাকা 100 টাকা কইরা 500 টাকা দেন মাদ্রাসার জন্য একটা গজল গামু মাদ্রাসার লাগি আমারে না রাজিয়া খাতুন দুইজন হইছে আমেনা বেগম রাজিয়া খাতুন মহিলারা যদি পাঁচ জন দেয় দুইটা গামু সাফিয়া বেগম আরেকজন মা 100 মারহাবা আরেকজনকে দিবে 100 টাকা আর একজন 100 টাকা দিব তার লাগে তো হবে মাদ্রাসার লাগে ফাতেমা খাতুন মারহাবা করে কোন 500 হয়ে গেছে আরে ও গুনের ভাই বাইরে কারবালায় আনিল তোমাইকে আরে ও গুনের ভাই বাইরে কারবা আরে গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে ওরে বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে আরে গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে ওরে বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে ওরে স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে গুণের ভাই বাইরে কারবা লায়া নিল তোমাকে হায় রে ও গুণের ভাই ভাই হায় রে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে মারহাবা জোরে কইতে না জোরে কইতে না মারহাবা আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে আজ
আজগর আকবরে তিরকাইলো পানির কারণে ওরে জয়নালকে বন্দী করিল এজিদার শয়তানে গুনের বাগাই বাহিরে কারবালায়া নিল তোমাইকে আইরে ও গুনের বাগাই মারহাবা শেষ আলহামদুলিল্লাহ দে আর হাসো দিয়ে দে মাদ্রাসা লাগে ভাই আই গকল কম আপনারা মাদ্রাসা দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকত তাই গুনাহগার ছয়টা মাদ্রাসা আই এই মাদ্রাসা লাই চাই আর মাদ্রাসা লাই না আমরা এখানের জন্য মারহাবা কর মারহাবা মাদ্রাসা লাই দেন ভিক্ষুক হয়ে গেছি মাদ্রাসার জন্য একটা মাদ্রাসা দাঁড়াইলে এলাকার মধ্যে জান্নাতের একটা বাগান দাঁড়ায় গেছে এলাকার কবরবাসীর কবর আজাব ততক্ষণ মাপ থাকবো যতক্ষণ এই মাদ্রাসার ভিতরে ফলাফল কোরআন তেলাওয়াত করবো এলাকার ভিতরে একটা হক্কানি আলেমের ফাঁও ফললে চল্লিশ দিনের কবর আজাব মাফ তো আলেম তো আপনারা এলাকার ভিতরে জন্ম দিবেন দুই দিন পরে পরে আলেম তো এলাকার ভিতরে দুই দিন পরে পরে তৈরি হবে নাই কেউ বলে হুজুর আমি একশো দিয়ে দেন আর একটা গজল ও মদিনার মাটিরে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার সবই যার জন্য সৃজন হল ত্রিভুবন কাঁদি আমি সারা কনে কখন যাব সেখানে মানে না মানে না আর এই পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে আলহামদুলিল্লাহ আরেকজন দিছে একশো মারহাবা দেখ শুনি টিয়া আলহামদুলিল্লাহ তোরে কল আলহামদুলিল্লাহ এটি মাদ্রাসার মারহাবা পন জোরে বলেন মারহাবা আরেকশো আছে লো আল্লাহ যেন সবাই দানগুলো কবুল করে আউলেছে না জায়গা মতোই রাখছে আউলানের ব্যবস্থা নাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে এরপরে যারা দিবেন মাদ্রাসা কমিটি বা মাদ্রাসা হুজুরের কাছে ফুসাই দিয়েন যারা ওয়াদা করছেন আগামীতে দিবেন আল্লাহর বস্তে ওয়াদা খেলাফ করবেন না ওয়াদা খেলাফ করলে মন করে হইলেও মাদ্রাসায় টাকা দিয়েন আর যারা দান টান করেন তুই মাইকের সাউন্ডার লাস কিরে দমকার কাটা সাউন্ড সুন্দর আছে গজলের সময় সাউন্ডার লাস সাউন্ড সুন্দর আলহামদুলিল্লাহ যারা দান করেন আপনাদের যারা দান করেন খন্দ খন্দ দান যারা করেন আপনাদের কাছে আবদার যদি বিশ মন তিরিশ মন দান হয় একটা মন দান মাদ্রাসার লেগে ফাটাই দিয়েন আধ মন ফারেন ফাটাই দিয়েন দশ কেজি দান ফারেন ফাটাই দিয়েন আল্লাহ ফরের বছর বরকত দিব আল্লাহ কবুল করুক জোরে কোনো আমি সবাই একবার সুরা ফাতেহা তিনবার সুরা ইখলাস কয়েকবার দুরুদ শরীফ পড়েন কিটা লাইন হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد الله الصمد لم يلد صلاة السلام عليك يا رسول الله আমি না কত আর একজন মহিলা 100 টাকা দিছো সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাহফিল হাদিস শরীফের মধ্যে আছে আর দোয়া ও মুখুল ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মূল মানে আমি দোয়া করতেছি মুনাজাতের ভিতরে আপনার রাতে তাবারুকের প্যাকেটটা ফললো আপনি রে টিপ দিয়ে যাবেন কয় টুকরে গোস্ত এটা কি আর মুনাজাত রইল মুনাজাত রইল এই জন্য মাহফিল কমিটি তার আপনার ওরা কয়টা সাতটা ওরা কেমন ফিসুন দিয়া দুই কাতারের ভিতরে এক কোড়া ঢুকবেন সামনে দিয়ে দুই কাতারে এক কোড়া এরপরে আরো দুই কাতার বাদ দিয়া হে দুই কাতারে কোড়া এমনি এমনি দুই কাতার করে ঢুকবেন কেউ মুখে কোনো কথা বলবেন না ইশারা দিয়ে দিয়ে দিবেন
আপনারা যারা শ্রোতা কেউ জীবনও বলবেন না এদিকে দাও এদিকে দাও আমি চাই মাহফিলের শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ হোক ঠিক না তাবারুক লয়ে যদি শেষ সময় এইটা ফেটা উলুটফালুট যদি হয়ে যায় তাহলে দেখবেন মানুষ আগামী কালকে কইবে ওই সুন্নিরার মাহফিলে তাবারুক লয়ে ফিডা ফিডি লাগছে ঠিক নিও এই জন্য আমি আড়াই ঘন্টা সময় হইছে আপনাদের কাছে আমি ওয়াজ করি দেড় ঘন্টার বেশি আমি ওয়াজ করি না যতক্ষণ আরে ইউটিউবে আমার যত ওয়াজ দেখবেন 37 মিনিট 35 মিনিট 56 মিনিট এর বেশি ওয়াজ দেখতেন না মানে এমন কম করি আজ মাদ্রাসার মাহফিল সময় বেশি দিছি যতক্ষণ হয় আমি জিকির কইরা মু আপনারা জিকির করবেন তাবারুক আপনাদের কাছে চলে যাবে সামনে তাবারুক রাখবেন দোয়া কইরা তারপরে যাইবেন দোয়া ছাড়া যদি বাইজ্জান দাবি থাকবো এক সাইডে আলে মাহফিল উল্লা দেব আপনি একটু বলে দেন কি কইবেন আপনি এই কথাটা কইয়ে নেন যারা এই ফেনুয়া এলাকার লোক আমি কই কাকা আমরা কেউ বলেন আপনি বলেন উনি বলবে উনি যুব সমাজের মেইন যেহেতু উনি বলুক দুটা সাম্বাক্ষ আছে দুটাই চলবে।